গাছ কাটতে বেরিয়ে এলো শিবলিঙ্গ। এবার খেজুর গাছ কাটতে গিয়ে শিবলিঙ্গ বেরিয়ে এলো পাথরসায় থানার জামকুড়ি পঞ্চায়েতের জামকুড়ি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষের বসার জন্য একটি জায়গা তৈরি হচ্ছিল। সেই সময় পাশে খেজুর গাছ থাকায় গাছটিকে কাটতে গেলে উত্তম বাগদি নামে ওই ব্যক্তির নজরে আসে গাছের ভিতরে শিবলিঙ্গ রয়েছে। তখনই ওই ব্যক্তি গ্রামের অন্যান্য সাধারণ মানুষদের খবর দিলে ঘটনাস্থলে ভিড় জমান এবং প্রত্যেকেই দেখেন একটি শিবলিঙ্গ রয়েছে। গ্রামের মানুষেরা তখন ওই শিবলিঙ্গটিকে বাইরে নিয়ে এসে পরিষ্কার করে ধূপ ধুনা দিতে থাকে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এক বছর আগেও এই গ্রামে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। পুনরায় আবারও খেজুর গাছ কাটতে গিয়ে শিবলিঙ্গ উদ্ধার হলো। স্থানীয় পঞ্চায়েত প্রধান ওই স্থানে শিব মন্দির প্রতিষ্ঠার কথা জানিয়েছেন। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম সেনগুপ্ত বলেন, ওখানে আগে শিবলিঙ্গ ছিল। দীর্ঘদিন শিবলিঙ্গটি মাটির তলা চাপা পড়ে যায় এবং সেখানে আস্তে আস্তে গাছ জন্ম নেয়। এই ক্ষেত্রে তাই হয়েছে। কি দেখলেন আজকে? দেখলাম এখানে আমাদের একটা শেড ঘর হচ্ছে পঞ্চায়েত থেকে। শেড ঘর করার পর একটা গাছ আছে, শেড ঘরটা করতে পারছে না, গাছটা কাটা হয়েছে, খেজুর গাছটা এটা দেখলাম যে নিশ্চয় গোটাটা হুঁকুতে যায়। দেখলাম যে একটা কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কুড়া কিছুক্ষণ পরে দেখা গেলো একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে। সেটাকে পরিষ্কার করে শিবলিঙ্গ দেখা গেল যে আমার খেজুর গাছটা পুরো শীঘ্রতা ভরা আছে। বাবাকে পরিষ্কার করার পর বাবাকে তুলে দেওয়া হলো, বাবাকে তোলা হলো শিবলিঙ্গ। কয়েক বছর পরও একটা পাওয়া গেছে, সেটা আমরা এখানে রাখা হয়েছে। আর এটাও পাওয়া গেছে, আমরা রেখেছি, মনে হচ্ছে হাজার পুরো একাকার ব্যাপার আছে, দেখিনি তো কেউ দেখতে পাবে না। ঠিক কি ঘটনাটা ঘটেছে আজ? আজ আমাদের, আমি জামকুড়ি অঞ্চলের প্রধান, আমার জিপিতে কাজ হচ্ছে নানা জায়গায়। তা তার মধ্যে জামকুড়িতে শেড হচ্ছে, একটা শেডে মানে একটা খোঁড়া হচ্ছে, তৈরি হচ্ছে। তারপর একটা খেজুর গাছ আছে, খেজুর গাছটা না পড়লে হবে না। দিয়ে সেটা খোঁড়ার পর দেখা মানে খোঁড়া হচ্ছে, দিয়ে দেখা গেল যে কাটা যাচ্ছে না, সেখানে ফাটানো হলো গাছটা, দিয়ে দেখা গেলো যেটা পাথরের মতো জিনিস বের হলো। সেটা খুঁড়ে দেখা গেল যে ওটা একটা শিবলিঙ্গ। মানে প্রচুর লোকজন জুটলো, দিয়ে সেখানে তারা ওই লোকজন পরিষ্কার করলো, পুজো টুজো করলো। আমরা পরে দেখবো যে এটা একটা মন্দির করা যায় কিনা, মন্দির করার চেষ্টা করবো। আমরা জানতে পেরেছি জামকুড়িতে একটি খেজুর গাছ কাটতে গিয়ে তার তলায় একটি মূর্তি পাওয়া গেছে, শিবলিঙ্গের একটি মূর্তি, পাথরের মূর্তি তো। এবং সেটা নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। তো আমাদের জেনে রাখা দরকার যে মাটির তলায় বিভিন্ন জায়গায় যদি আমরা খনন কার্য চালাই, কোন জায়গায় যেখানে মনুষ্য বসতি ছিল বা আছে, আমরা বিভিন্ন ধরনের এরকম মূর্তি, বিভিন্ন ধরনের আসবাবপত্র পেতেই পারি। কারণ ধরুন একটা মূর্তি তৈরি হয়েছে সেটা মন্দিরে স্থাপনের জন্য, কিন্তু কোনো কারণে খুঁত হয়ে গেছে, অর্থাৎ কোনো কারণে মূর্তিটা একটু ভেঙে গেছে বা কোনো কারণে একটু ছড়ে গেছে কোনো একটা জায়গা, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মূর্তিগুলো আর স্থাপন করা হয় না, সেগুলো সরিয়ে রাখা হয়। এবং সেক্ষেত্রে যদি দীর্ঘদিন এটা থাকে কোনো জায়গায়, পরে আস্তে 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 তার উপরে মাটির স্তর জমতে থাকে, এবং তারপরে যখন গাছপালা তৈরি হয়, গাছপালা কি করে, শিকড় যখন মাটির তলায় সোজা পেলে সোজা যায়, কিন্তু যদি বাধা পায় সেই বাধা চারপাশ দিয়ে যায়। আর আমরা জানি যে খেজুর গাছের মূলটা প্রধান মূল নয়, ছোট ছোট গুচ্ছ মূল, অর্থাৎ প্রচুর ছোট 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 শিকড় গুলো যে একটা জায়গাকে ঘিরে ধরে। তো সেরকমই খেজুর গাছটা যখন জন্মেছিল তার আগে ওই মূর্তি ছিল, এবং ফলে তার ওই শিকড়ের মধ্যে ওই মূর্তিটা আটকে রয়ে গেছে। এখন মানুষ যখন ওই খেজুর গাছটা কাটছেন তখন তার মধ্যে সেটা পাওয়া গেছে। চক্রবর্তী এন্টারপ্রাইজ, এখানে সমস্ত রকমের অনলাইন পরিষেবা এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন গাড়ির সবচেয়ে সস্তার মধ্যে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, ব্যাংকের টাকার ডিপোজিট ও উইথড্র করা হয়ে থাকে। এছাড়াও প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, লাইফ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যানার, লাইট বোর্ড এবং পিভিসি প্রিন্ট করা হয়ে থাকে। ঠিকানা মুরাড্ডি স্টেশন রোড, কৃষ্ণপুর বাজার, রামচন্দ্রপুর। আমাদের ফোন নাম্বার 9641149441 অথবা 7076988।